জাকাতের তারিফ বা সংজ্ঞা হলো এই যে শরীয়তের তরফ থেকে একটি নির্দিষ্ট মাল, যে মালের ওপর থেকে নিজের মিলকিয়াতকে বাদ দিয়ে সেই মালের মালিক কোনো ফকির মিসকিন, যে হাশিম নয় না হাশমির আজাদ করদা গুলাম, মুক্ত করা গুলাম, এরকম ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া সেই নির্দিষ্ট সম্পদের, যেই সম্পদকে শরীয়ত শর্ত অনুযায়ী নির্দিষ্ট করেছে মালিক বানিয়ে দেওয়ার জন্য, তো এই মালিক বানিয়ে দেওয়াটাই হচ্ছে জাকাত আদায় করা। নিজের কোনো নির্দিষ্ট সম্পদের মালিক বানিয়ে দেওয়া, যেই নির্দিষ্ট সম্পদ শরীয়ত আমাদের উপরে শর্ত অনুযায়ী নির্দিষ্ট করেছে, তাকে ফকির এবং মিসকিন বা জাকাতের মাসারিফ যেগুলো তাতে দিতে বলেছে, সেই সম্পদকে তাদের হকদারের কাছে পৌঁছিয়ে দেওয়া, তাদের মালিক বানিয়ে দেওয়া, এটাই হচ্ছে জাকাত। জাকাতকে জাকাত এই জন্য বলা হয় যে জাকাতের অর্থ হচ্ছে পবিত্র হওয়া বা আফজাইস, বেড়ে যাওয়া। যে সম্পদ থেকে জাকাত আদায় করা হয় সেই সম্পদ পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায় এবং সেই সম্পদ বেড়ে যাওয়ার কারণ হয়ে যায়, সেই সম্পদে বরকত হয়। বিভিন্ন ধরনের নাপাকি, বিভিন্ন ধরনের আবর্জনা থেকে সেই সম্পদ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, এই জন্য জাকাতকে জাকাত বলা হয়। জাকাত মূলত দুই ধরনের, একটি হচ্ছে মালের জাকাত, সম্পদের জাকাত, আর দ্বিতীয় হচ্ছে আফরাদ, অর্থাৎ মানুষ সশরীরের যেটা জাকাত আদায় করে, যাকে সদকায়ে ফিত্র বলা হয়। যেটা মালের জাকাত অর্থাৎ সম্পদের জাকাত, সেটাও দুই ধরনের, একটি হচ্ছে সোনা চাঁদি ইত্যাদির জাকাত, আর দ্বিতীয় হচ্ছে ব্যবসার মাল, পশু, ক্ষেত এবং ফল ইত্যাদির জাকাত।